রানা, কাল শুভ বড়দিনে পাবনায় কি কি আয়োজন থাকছে? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ধন্যবাদ সোহাগ। যেমনটি আপনি বলছিলেন, আগামীকাল শুরু হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিনের এই উৎসবকে কেন্দ্র করে পাবনার জেলার 6টি চার্চ আলোকসজ্জা সহ বিভিন্ন রকমের সাজসজ্জার কাজে এখন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি এখন রয়েছি পাবনার ব্যাপটিস্ট চার্চে। আপনাকে যদি একটু চার্চটি এখন ঘুরিয়ে দেখাই, এই চার্চের আলোকসজ্জা সহ ক্রিসমাস ট্রি এবং অন্যান্য সাজসজ্জা সম্পন্ন হয়েছে। চার্চের যারা যিনি পুরোহিত তার কাছ থেকে জানা গেল, এই বড়দিন উপলক্ষে আসলে তারা 11 দিনের একটি প্রোগ্রাম হাতে নিয়েছেন। যে প্রোগ্রামটা শুরু হয়েছে গত শুক্রবারে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। আমি এখন পাবনা ব্যাপটিস্ট চার্চের যিনি পুরোহিত ইসাক সরকার তার কাছে আছি, তার কাছে আমরা বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু জানতে চাই, যদি একটু জানাইতেন। আসি, প্রতি বছরের ন্যায় 2023 সালেও পাবনা ব্যাপটিস্ট চার্চ বড়দিনের কার্যক্রম হাতে গ্রহণ করেছেন। গত 22শে ডিসেম্বর আনন্দ র্যালির মধ্য দিয়ে নগর প্রদক্ষিণ, 23শে ডিসেম্বর প্রি ক্রিসমাস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং বড়দিনের সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ 24শে ডিসেম্বর সন্ধ্যায় আতশবাজি এবং তারপরে রয়েছে নগর কীর্তন। আগামী 25 তারিখে সকাল 9টার সময় পবিত্র বড়দিনের বিশেষ উপাসনা অনুষ্ঠিত হবে, দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। এইভাবে মোটামুটি বড়দিনের অনুষ্ঠান আমরা 1 জানুয়ারি পর্যন্ত আমাদের চলমান থাকবে। আপনাদের মধ্য দিয়ে দেশ ও জাতির এবং প্রতিষ্ঠানের সকলকে জানাই শুভেচ্ছা। শুনছিলাম।